Assalamualaikum দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন এবং যারা পাট চাষি প্রিয় দর্শক দিনে দিনে পাটের উৎপাদন খরচ বৃদ্ধি পাটের উৎপাদন খরচ বলতে সারের দাম বৃদ্ধি সেই সাথে শ্রমিকের দাম বৃদ্ধি এবং সেচ খরচ বৃদ্ধি কিন্তু দুঃখের বিষয় যে এত কিছু বৃদ্ধির পরেও কিন্তু বৃদ্ধি পায়নি পাটের দাম দিনে দিনে কমতেই আছে যার কারণে কিন্তু পাট চাষীরা বিক্ষোভ এবং আন্দোলন শুরু করেছে এবং তার প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু বিভিন্ন জায়গায় পাটে আগুন ধরিয়ে দিয়েছে পাট চাষীরা এমন ধরনের কর্মকাণ্ড করার পরে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার এবং তারা নির্দিষ্ট করে দিলেন পাটের ন্যূনতম দাম এবং এই ন্যূনতম দামটা কার্যকর থাকবে 31 অক্টোবর পর্যন্ত প্রিয় দর্শক এমনই খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইম বাংলা সেখানে বলা হয়েছে যে জুট কমিশনার একটি পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ সরকার বেঁধে দেওয়া ন্যূনতম দামের কমে যদি কেউ পাট চাষীদের কাছ থেকে পাট ক্রয় করে তাহলে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আসতে হবে এখন তারা পাট ব্যবসায়ী এবং জুট মিল কর্তৃপক্ষ তাদেরকে অবশ্যই এই আইনটি জেনে তারপরে পাট ক্রয় করতে হবে নইলে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে হিন্দুস্তান টাইম অনুযায়ী পাটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 5050 রুপি প্রতি কুইন্টাল অর্থাৎ একজন পাট ব্যবসায়ী বা জুট মিল বা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া যদি পাট চাষীদের কাছ থেকে সরাসরি পাট ক্রয় করে তাহলে তাদেরকে কিন্তু ন্যূনতম 5050 রুপি প্রতি কুইন্টাল পাট ক্রয় করতে হবে এর থেকে কমে যদি কেউ পাট ক্রয় করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে প্রিয় দর্শক এই পাট ক্রয় করার পর পাট ব্যবসায়ীরা জুট মিলের কাছে কত রেটে বিক্রি করবেন সেটিও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের পরিবহন এবং আনুষঙ্গিক খরচ মিলে একটা খরচ আসে এবং যার কারণে পাট ব্যবসায়ীরা যখন জুট মিলের কাছে পাট বিক্রি করবে তখন কিন্তু তাদেরকে 5500 রুপি প্রতি কুইন্টাল বিক্রি করতে হবে দর্শক এর থেকে কম দামে যদি কেউ পাট ক্রয় করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে এমনই খবর প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমস অফ বাংলাতে প্রিয় দর্শক সরকারের এই পদক্ষেপটি অর্থাৎ এটি কিন্তু অনেক আগে থেকে ঘোষণা করা হয়েছিল এই দামে কিন্তু কেন্দ্রের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু পাট সংগ্রহ করছিল কিন্তু এই যে জুট কমিশনারের একটু ঢিলেঢালা অবস্থা যার কারণে কিন্তু পাট ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছিল অর্থাৎ তারা কিন্তু প্রতি কুইন্টাল 1000 রুপি কমে অর্থাৎ 4000 রুপি দামে পাট ক্রয় করছিল এবং এতে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছিল পাট চাষীরা এবং তারা বিক্ষোভ শুরু করে প্রিয় দর্শক যার কারণে জুট কমিশনার বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেখানে বলা হয়েছে যে ন্যূনতম দামের কমে যদি কেউ পাট ক্রয় করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে প্রিয় দর্শক ইন্ডিয়ায় সমস্যার সমাধান হয়তো হয়ে গেল কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধান কবে হবে সে বিষয়ে কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আমরা জানতে পারি না যখনই জানবো তখনই কিন্তু আপনাদের মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে জানানো হবে আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক দিনের পাঠ সম্পর্কে জানবেন আর ধন্যবাদ।